আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি গিয়েছিলাম টাঙ্গাইলের মধ্যে সবথেকে মানে কম দামি মার্কেট, যেটা দেখতে মনে হবে একদম ফুটপাতের কম দামি মার্কেট, কিন্তু আসলে এটা আমার মতে এটা বড়লোকি মার্কেট। কারণ এখানে এমন কোনো মানুষ নাই যে যায় না, একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম কোটিপতিরাও হচ্ছে এখানে যাই কেনাকাটা করতে। কারণ এখানে যদি আমি বেছে বেছে আনি তাহলে অনেক সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস পাওয়া যায়। তবে একটু আপনাকে সময় দিয়ে খুঁজে বের করতে হবে যে আপনার পছন্দ কোনটা বা হচ্ছে কোনটা একটু বেশি ভালো বা উন্নত এই আর কি। তো এখানে শত শত দোকান আছে আর কোটি কোটি প্রোডাক্ট আছে, মানে এখানে এমন কিছু নাই যে তাদের কাছে নাই। এখানে শীতের জামা থেকে শুরু করে টুপি হুডি থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের শীতের জামা, শীতের সোয়েটার, চাদর, ওড়না, মাথার টুপি, জ্যাকেট, তারপর হচ্ছে কম্বল, তারপরে আরো কি বলবো, আরো সব কিছুই, মানে যত কিছু আপনার শীতের জন্য দরকার এখানে সব কিছুই পেয়ে যাবেন। তো আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে গিয়েছিলাম এখানে কিছু কেনাকাটা করতে আর হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, যে দেখাই আপনাদের মানে কি কি পাওয়া যায় আসলে। তো আমি প্রথমে দেখতেছিলাম যে আসলে সব দোকানে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দোকানে কেমন জিনিস পাওয়া যায় বা হচ্ছে কেমন পছন্দ হয় কিনা, এরকম দেখার জন্য। তো আমি পুরাটুকু ঘুরে দেন হচ্ছে কয়েকটা দোকান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি। আরেকটা কথা বলি, এখানে এমন মানে সব প্রোডাক্ট মানে দেখে অনেক বেশি ভাল লাগবে, কোনো ধরনের স্পট পাবেন না, কোনো ধরনের মানে ছেঁড়াফাটা কোনো কিছুই পাবেন না, কিন্তু মানে আপনি বেছে বেছে নিতে পারবেন। দাম যদি বলতে চান তাহলে হচ্ছে ওদের ওরা 150, 200, 250 বলবে, কিন্তু আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে 50-60 টাকা থেকে মানে নিতে পারবেন। আপনি 50 টাকা থেকে বললে শুরু করবেন, দেখবেন যে হচ্ছে দিয়ে দিচ্ছে এরকম আর কি। কিছু কিছু জিনিসপত্র ছিল যেগুলো একদম আলাদা পালা করে, এই যে যেমন এদিকে কিছু জিনিসপত্র ছিল এগুলো একদম মানে উপর পর্যন্ত পালা দিয়ে রাখছে, সব বলতেছে 20 টাকা 20 টাকা 20 টাকা। কিছু দোকান আছে একদম বলতেছে জানিবেন সব 50 টাকা, জানিবেন সব 50 টাকা। সেখানেও বিভিন্ন ধরনের স্কার্ট, তারপর হচ্ছে লং প্যান্ট, তারপরে হচ্ছে কি বলে শীতের জামা, হুডি, সব কিছুই ছিল, যত কিছু আপনার দরকার সব কিছুই ছিল। আমি বেছে বেছে হচ্ছে কিছু জিনিসপত্র নিয়েছিলাম। তো কী কী নিয়েছি আমি সেটা আপনাদের পরবর্তীতে শেয়ার করব, ভিডিও শেষে আমি আপনাদের দেখাবো যে কোনটা কত দাম নিয়েছিল আর হচ্ছে কী কী নিয়েছিলাম। তো এখানে অনেক অনেক প্রোডাক্ট মানে দেখছি, আমার অনেক পার্সোনালি পছন্দ হয়েছে অনেকগুলো প্রোডাক্ট, কিন্তু আসলে সবগুলো আনাও পসিবল হইতেছিল না। আমি এখানে ভিডিও করতেছিলাম আর হচ্ছে আমি কয়েক বেশ অনেকগুলাই কেনাকাটা করছি আর এক হাতে রাখতে হয়েছে, যার জন্য আমি ভালো করে হাতিয়ে দেখতেও পারি নাই। তো ভাবছি যে আবার একদিন গিয়ে হচ্ছে দেখে ভালো করে কেনাকাটা করে আসবো। তো যদি আপনারা চান যে হচ্ছে তখন আরও ভালো করে ভিডিওটা করব, বা আপনারা যদি চান যে আরও অনেকগুলো প্রোডাক্ট আপনারা দেখতে চান, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো, তাতে সমস্যা নাই। কিন্তু এখন যেটা হয়েছে, এখন আমি কোনোভাবে খুলে দেখাতে পারছিলাম না যে প্রোডাক্টগুলো, কারণ আমার হাত বন্ধ ছিল আর ওনারা অনেক বেশি ব্যস্ত ছিল, কারণ ওনারা কোনো প্রোডাক্টই দেখায় না, জাস্ট হচ্ছে দোকানে কোনার দায়ে থাকে। আর সবাই হচ্ছে যেখানে মাফলার ছিল সবাই হচ্ছে যার পছন্দ মতন হচ্ছে দেখে। তো ওনাদের কাজ কি, আমরা এই যে এক পাশ দিয়ে যাচ্ছিলাম, গিয়ে একদম সবগুলা সবাই একদম নিচে থেকে উপরে থেকে যে কোনো প্রোডাক্ট হচ্ছে উঠিয়ে দেখে, খুঁজে বের করে, তো ওনারা আবার পাশ দিয়ে গিয়ে সবগুলো আবার গুছিয়ে রাখে, এটাই হতেছে তাদের মেন কাজ। এখানে ওইভাবে আসলে সবগুলো প্রোডাক্ট আলাদা আলাদা দেখার বা ভিডিও করে দেখার কোনো সুযোগ নেই। এখানে অনেক সুন্দর সুন্দর মানে ওড়না বা হচ্ছে কোটি টাইপের ইয়ে ছিল আর কি, শীতের জামা ছিল। তো আমি কোটি টাইপেরই হচ্ছে দুইটার ইয়ে নিয়েছি আর কি, ড্রেস নিয়েছি। তো আমার অনেক বেশি ভালো লাগছে এই যে এইটা আমি নিয়েছি, এটা অনেক বেশি সুন্দর, এটা আমি হচ্ছে পরে সুন্দর করে দেখাবো নে। এখানে বাচ্চাদের অনেক হচ্ছে শীতের জামা ছিল ছোট ছোট, তো এগুলোও একদম কম দামে মানে হচ্ছে 30 টাকা 20 টাকা এরকম আর কি। তো এখানে হচ্ছে বাচ্চাদের প্যান্ট, শীতের জামা, তারপর হুডি, সব কিছু, গেঞ্জি থেকে শুরু করে লং প্যান্ট, হাফ প্যান্ট, তারপরে এগুলো সব কিছুই ছিল, মাফলার ছিল, তোয়ালে ছিল, এগুলো সব কিছু এত কম দাম। আর বাচ্চাদের অনেক ফ্রক টাইপের হচ্ছে জামা ছিল, এগুলো আপনারা দেখে পছন্দ মতো নিতে পারবেন। তারপরে হচ্ছে ফর্মাল প্যান্টও এখানে ছিল, যেগুলো আপনারা দেখে বুঝে শুনে নিতে পারবেন। কিন্তু এখান থেকে যদি আপনি কেনাকাটা করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনাদের নিজেদেরই খুব ভালো মতো বেছে যাচাই বাছাই করে নিতে হবে কোনো ধরনের ছেঁড়াফাটা বা কোনো কিছু প্রবলেম আছে কিনা মানে আপনাদের ড্রেস বা যেটাই নেয় আর কি ওটার মধ্যে।
আর হচ্ছে দ্বিতীয়ত দামটার দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ ওনারা হয়তো বা 200-250 টাকা দাম চাইতেছে, কিন্তু আপনি ওইটা 50-60 টাকা দিয়ে আনতে পারবেন। এখানে ওই 100 টাকার উপরে কোনো সময়ে হচ্ছে মানে জামাকাপড়গুলো যায় না আর কি। 2-4টা হচ্ছে একটু এক্সক্লুসিভ থাকে, এই যে এখানে কোটে ছিল, তো ওগুলার হিসাব আলাদা, ওইগুলা হইতেছে 200-250 নিতে পারে। যেমন আমি একটা নিয়েছিলাম, ওইটা একটু বেশি দাম ছিল, এই যে এটা আমি নিছি একটা কোটি, তো এটা হচ্ছে মাত্র 100 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। নিচে কুচি করা ছিল, তো আমি হচ্ছে চলে আসছি। তো আমি 4টা প্রোডাক্ট নিছি, তো আমি কী কী নিছি সেটাই দেখাবো। এটা অলরেডি দোকানে থাকতে আমি দেখাইছিলাম যেটা আমি নিছি, তো এটা পরার পর আমার অনেক বেশি ভালো লাগছে। একদম মিনি টাইপের একটা ড্রেস ছিল, আর হচ্ছে মানে একদমই চাপাতনু ছিল, ভাবছিলাম যে আমার লাগবে কিনা, তখন দোকানদার একটু টান দিয়ে দেখাইছে যে হচ্ছে অনেক বেশি লুজ হয়। তখন বাসায় আসার পর পরে দেখলাম যে না, আসলেই লাগছে অনেক সুন্দরভাবে, একটা ডাবল হচ্ছে কাপড় ছিল যার জন্য আমার অনেক বেশি ভালো হয়েছে। আর এটা একটা কেফ ছিল, সাধারণত দোকান থেকে যদি কিনতে চাই, এটা হচ্ছে শোরুম থেকে কিনতে গেলে তো 2800-3000 নিবেই, আর নর্মালি যদি কিনে তারপরেও 1000-1200 টাকা নিয়ে নিবে, কিন্তু এখান থেকে আমি এটা কিনেছি মাত্র 100 টাকা দিয়ে। আমার কাছে মনে হয়েছে আমি অনেক লাভ করছি, কারণ হচ্ছে এটা অনেক বেশি সুন্দর, আর হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই, আর আমি অনেক যাচাই বাছাই করে এটা নিয়েছিলাম। এটা বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর, একটু ফ্লাপি ফ্লাপি টাইপের, এই ধরনের আমার খুব পছন্দ হয়। এটাও আমি দোকানে থাকতে বলেছিলাম যে আমি এটাও নিয়েছি, তো এটা একটা কোটি টাইপের একটা ড্রেস, যেটা আমি জামার উপর দিয়ে হচ্ছে পরতে পারবো, এটা শীতে না গরমের সময়ও পরতে পারবো যে কোনো ড্রেসের সাথে। পেছনেও হচ্ছে একটু কুচি করে সুন্দর একটু মানে ডিজাইন করা ছিল, সামনেও হচ্ছে ডিজাইন করা ছিল, আমার এটা অনেক বেশি ভালো লাগছে। তো হচ্ছে আমি এটা যে কোনো জামার সাথে পরতে পারবো। এখানে একটা জিনিস আছে, একটা কোটি, এটা অনেক বেশি সুন্দর, এটা একটু লং কোটি, এটা যে কোনো ড্রেসের সাথে হচ্ছে হিজাব দিয়ে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। এটা হাতাটা ছিল 3/4, পুরাটা হচ্ছে কুশি কাটার টাইপের, হচ্ছে কাজটা ছিল অনেক বেশি সুন্দর। এগুলো সবগুলাই হচ্ছে 100 টাকা 150 টাকার মধ্যে,